আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখছি, এই ভিডিওটি দেখার আগে আপনার কাছে একটি তোয়ালে কিংবা রুমাল নিয়ে রাখুন, কারণ এই ভিডিওটি দেখার পর আপনি কান্না করতে বাধ্য হবেন। ইতিহাসে একটি কথা প্রচলিত ছিল, আপনি যদি কোনো মানুষকে 7 বছর খাবার দেন তাহলে সেই মানুষটি আপনাকে মাত্র 7 দিনে বলে যাবে, কিন্তু অপরদিকে আপনি যদি কোনো কুকুরকে 7 দিন খাবার দেন তাহলে সে সারা জীবন আপনাকে মনে রাখবে। আজকের এই ভিডিওতে ঠিক এই জাতীয় একটি সত্য ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব, তাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই সত্য ঘটনাটি ঘটেছিল জাপানের রাজধানী টোকিওতে। এই ঘটনাটি হচিকো নামের একটি কুকুরের, যার ঘটনাটি শোনার পর হয়তো আপনি এটিকে কোনো কাল্পনিক গল্প হিসাবে অভিহিত করতে পারেন, কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ সত্যিকারের। আপনি প্রমাণ চাইলে গুগলে গিয়ে যাচাই করে দেখতে পারেন। হচিকো নামের এই কুকুরটিকে টোকিও ইউনিভার্সিটির অধ্যাপক হিদেসাবোরো উয়েনো দেখাশোনা করত, আর এই কুকুরটি তিনি কোনো দোকান থেকে কিনেননি, স্টেশন থেকে কুড়িয়ে পেয়েছিলেন। তাকে দেখার পর প্রফেসরের এত পরিমাণে পছন্দ হয়ে যায়, যার ফলে তিনি তাকে কোলে তুলে নেন এবং তার বাড়িতে নিয়ে আসে। হচিকোর সাথে অধ্যাপকের এত পরিমাণ বন্ধুত্ব হয়ে গিয়েছিল যে যেটা আমাদের কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। এটা আমি কেন বলছি সেটা আপনি কিছুক্ষণ পরে নিজেই বুঝতে পারবেন। অধ্যাপক হিদেসাবোরো টোকিও ইউনিভার্সিটির একজন শিক্ষক ছিলেন, যার ফলে কলেজে যাওয়ার জন্য তাকে প্রত্যেক দিন স্টেশনে ট্রেন ধরতে হতো। যখন কলেজে যাওয়ার জন্য বের হতো তখন হচিকো কুকুরটি তার সঙ্গে স্টেশন পর্যন্ত যেত, আর কলেজের শেষে যখন প্রফেসর বাড়ি ফিরত ঠিক সেই মুহূর্তে হচিকো স্টেশনের বাইরে অপেক্ষা করত, যেটা প্রতিদিনকার মতো একটি ঘটনাতে পরিণত হয়েছিল। যদি প্রত্যেক দিন আপনি কোনো কুকুরকে কোনো স্টেশনের বাইরে দেখেন তাহলে আপনিও তার সম্বন্ধে জেনে যাবেন, আর এখানে হচিকোর সঙ্গে ঠিক এই রকমই হয়েছিল। স্টেশনের আশেপাশে থাকা প্রত্যেক ব্যক্তি তাকে ভালো করে চিনে গিয়েছিল, কিন্তু কিছুদিন পর 21 মে 1925 সালে প্রফেসরের মৃত্যু হয়। কিন্তু আমরা যেমনটা জানি, হচিকো প্রফেসরের জন্য স্টেশনের বাইরে অপেক্ষা করত, কিন্তু এখানে হচিকো জানত না যে তার মালিক আর কখনো তাকে স্টেশনের বাইরে নিতে আসবে না। তাকে বসে থাকতে দেখে ওখানকার গার্ডেনার তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে, কিন্তু তারপরও হচিকো স্টেশনে আসা বন্ধ করেনি এবং সে ভাবত তার মালিক আজ না হয় অন্য কোনো একটি দিন তার সঙ্গে স্টেশনের বাইরে অবশ্যই দেখা করবে। হচিকো প্রত্যেক দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত স্টেশনের বাইরে অপেক্ষা করত, আর তার এই প্রতীক্ষা 1-2 দিনের জন্য ছিল না, হচিকোর জীবনের বাকি 10 বছরের জন্য ছিল। পরবর্তী 10 বছর অপেক্ষা করার পর 1935 সালে 8 মার্চ এই স্টেশনের বাইরে হচিকোর মৃত্যু হয়। হচিকো এবং প্রফেসরের স্মরণে টোকিওর সিবোয়া স্টেশনের বাইরে হচিকোর একটি স্ট্যাচু তৈরি করা হয়, যেটা দেখার পর মনে হয় হচিকো এখনও প্রফেসরের জন্য স্টেশনের বাইরে অপেক্ষা করছে। এই সত্য ঘটনাটি এখনও স্মরণীয় হয়ে আছে এবং সারা জীবন থাকবে ইনশাল্লাহ। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার সব ধরনের সৃষ্টির থেকে সেরা জীব হিসেবে, আর সেই মানুষ এখন চতুষ্পদ জন্তু হয়ে গেছে, কিন্তু এই কুকুরকে দেখুন, তার মালিকের জন্য 10 বছর অপেক্ষারত ছিল। আল্লাহু আকবার, কত ভালোবাসা ছিল তার মনিবের প্রতি। মহান আল্লাহ তাআলা যখন ভালোবাসা সৃষ্টি করলেন, 100 ভাগ ভালোবাসার মধ্যে 99 ভাগ ভালোবাসা আল্লাহর কাছে রাখলেন, আর বাকি 1 ভাগ ভালোবাসা হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে যত মানুষ এবং পশু পাখি আছে সবার মাঝে ছড়িয়ে দিলেন। তাহলে একটিবার চিন্তা করে দেখুন, 1 ভাগ ভালোবাসায় যদি এরকম হয়
তাহলে যে আল্লাহ তাআলা 99 ভাগ ভালোবাসা তার কাছে রেখে দিলেন, তাহলে তিনি আমাদেরকে কত পরিমাণে ভালোবাসেন। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।